A Bengali filmmaker who many consider to be on par with Satyajit Ray, Rajan Taraf's name has sadly been lost to the annals of history. An accomplished artist, filmmaker, and screenwriter, his films opened up new vistas for Bengali cinema. Ganga, Antarikkho, Nakpash, Palunko are considered milestones of Indian realist cinema, bringing out the sublime beauty of the rivers and the Sundarbans like never before. His films combine sensitive portrayals with an artist's romantic flourish. He was an acclaimed screenwriter, writing scripts for Tarun Majumdar's Shamshar Shimante and Gono Devota, and acted in Shyam Benegal's Arohan and Mrinal Sen's Khandar. Cinemas he sits down with his son, artist Gora Tarafdar, to revive the memories of the maestro and celebrate his immense contribution to cinema. Actually, jeta hoy motamoti cinema e jader ichcha thake bhitore je jodi ami korte pari ba em kichu seta kintu babar prothom dike chilo na এবং কিন্তু নাটকটা বাবাকে আস্তে 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 অভিনয়ের থেকে অভিনয় কন্ট্রোল করা সবাইকে নিয়ে কন্ট্রোল করা এইটা দিকে ঠেলে দেয় এবং সেইভাবেই আস্তে আস্তে সবাই যখন দেখতে থাকে যে জিনিসটার রাজনবাবু খুব সুন্দরভাবে করছে তখনই রাজনবাবু আপনি আর একটু করুন না এইভাবে কথা বলতে বলতে একটা টাইমে ফিল্মে চলে আসে আর কি এই হচ্ছে ঘটনা বাবা নাটকে অভিনয় যখন স্কুল জীবনে তখন তো নাটকের ফর্মটা ছিল যাত্রা পালাগান এই ধরনের অভিব্যক্তির মধ্যে দিয়ে বেরিয়ে আসতো তো এইটা বাবার মধ্যে আস্তে আস্তে ঢুকে যায় স্কুল জীবনেই এবং স্কুল জীবনেই লুকিয়ে চুরিয়ে এইগুলো করা এটা বাবার মধ্যে ছিল রাজশাহী হচ্ছে বাংলাদেশের এবং সেখানেই বাবা পড়াশুনো মানে স্কুল জীবনের পড়াশুনো এবং সেখান থেকেই আস্তে আস্তে উঠে আসে আর কি ছবি আঁকতে গেলে যেটা হয় প্রকৃতির মধ্যে শিল্পী নিজেকে অনেক সময় দেখার মধ্যে দিয়ে খুঁজে পায় এবং সেইভাবেই শিল্পী যখন ছবি আঁকে যা সামনে যে দৃশ্যপটটা থাকে ঠিক এক্স্যাক্টলি সেইটা তো হয় না কিন্তু শিল্পের নিজের যে নিজস্ব ধ্যান ধারণা বা অ্যাটিটিউড ছবির মধ্যে দিয়ে বেরিয়ে আসে এবং সেইভাবেই অ্যাট্রাক্ট হতো কলেজ জীবনে এই জিনিসটা যখন মানে বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা সেটা তখন রাজশাহীতে ছিল আর বাবা এখানে ছিল বাবা এখানে ফ্রি ছিল এবং সেই কারণে নিজে ইচ্ছা অনুযায়ী নিজেকে কন্ট্রোল করতে পারত তার জন্য বাবা যখন যা চাইতো ঠিক মনে করতো সেইটা করতো এবং এইভাবেই তখন অনেক বেশি নিজেকে খুলে দিত এবং যা ইচ্ছা সেই অনুযায়ী কাজ করতে পারত সেইভাবেই অনেক বেশি আসতো এই বাইরের যে অভিনয় বা নাটকের মধ্যে আরও ইনভলভমেন্ট বা নাটকের জন্য আরও কিছু করা এটা এসে যেত নাটকে পরিচালনাটা কলেজ লাইফে বাবা খুব একটা করেনি এবং তখন জাস্ট অভিনয় বা এই ধরনের কিছু জিনিসই করতো কিন্তু যখন কলেজ মানে কলেজ ছেড়ে চাকরি জীবনে পৌঁছে গেল তখন
বাবার মধ্যে আস্তে আস্তে নিজেকে খুলতে লাগলো এবং এবং প্রচুর অভিনয়, প্রচুর এখানে অনেক বইও আছে যেখানে দেখা যাবে, তার মধ্যে রবীন্দ্রনাথের অনেক গল্পও আছে যেখানে উনি নিজে অভিনয় করতেন, নিজে ডিরেকশন দিতেন এবং সেইভাবেই বেড়ে যেত, আরও বেড়ে গেছিল আর কি। প্রথম থেকে এবং শেষ যতদিন কাজ করেছেন নিজে যেটা করতেন নিজের সেইভাবে নাট্যরূপ করে নিয়ে তারপরে করতেন, হচ্ছে ব্যাপার। কিন্তু মাঝে মাঝে বলতেন এবং আমাকে তো অনেক সময় বলতেন, এই দেখো এই বই এইটা আমি তিনবার পড়েছি, তিনবার পড়ে বন্ধ করে দিয়েছি, বন্ধ, এবার আমার গল্পটা আমি শুরু করছি। এবং ইনফ্যাক্ট গল্প যেরকমভাবে লেখে, একটা গাছ যেমন তার মেইন স্ট্রিমটা নিয়ে বিভিন্ন ঘটনা বিভিন্ন জিনিস এইভাবে এইভাবে রেখে একটা গাছের মতন শেপ নিত এবং সেইভাবেই উনি স্ক্রিপ্টকে এগিয়ে নিয়ে যেতেন। এই নিয়ে গল্প লেখক যিনি, তার সঙ্গে অনেক সময় পছন্দ হতো, অনেক সময় পছন্দ হতো না, এই নিয়ে আলোচনাও হতো এবং সেইভাবে একটা জায়গায় পৌঁছতেন আর কি। বার্গম্যান যখন কলকাতায় এসেছিলেন, বার্গম্যানের সঙ্গে তো অনেকে দেখা করেছিলেন, তখন বাবা প্রচণ্ড আইপিটি সঙ্গে যুক্ত ছিলেন এবং বাবাদের তরফ থেকে একটা গ্রুপ বাগবানের কাছে গিয়ে বাবার মানে দীর্ঘদিন বাগবানের সঙ্গে কাটিয়েছিলেন। যখন নিজে ছবি করলেন তখন তো ভীষণ সুবিধা হলো এবং এই জিনিসগুলো তো এগুলো তো সব মাস্টার লোকের থেকে পাওয়া এবং খুব ভালোভাবেই বোঝা যেত যে বার্গম্যানের ছায়া রয়েছে। নদী বাবাকে বরাবরই ভীষণ টানত এবং ইনফ্যাক্ট যদি দেখা যায় বাংলা চলচ্চিত্রে নদী ভীষণভাবে উপেক্ষিত ছিল। উনি আসার পর থেকে আস্তে 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 নদী নিয়ে কাজ করা এইটা ভীষণভাবে এসে যায়। গৌতম ঘোষের ওই যে বাংলাদেশে যে ছবিটা করেছিল পদ্মা নদীর মাঝিতে, পদ্মা নদীর মাঝিতে আপনি লক্ষ্য করবেন ক্যামেরাটা অনেক বেশি দোদুল্যমান, মানে যেখানে ক্যামেরা একটা কী ক্যারেক্টার রয়েছে ওখানে এটা কিন্তু বোঝা যায়, কিন্তু গঙ্গা বা পালঙ্ক বা নাগপাশ এখানে কিন্তু ক্যামেরা একদম নর্মাল নর্মালভাবে। এবং বাবাকে অনেকে প্রশ্নও করেছিলেন, একদিন একবার মানিকবাবুর সঙ্গে কথা হচ্ছিল, তখন বাবা ডিটেলে বলেছিলেন যে এক্স্যাক্টলি পাওয়া যায় না এরকমও ঘটনা হয়ে যায় যখন ক্যামেরা ওই দুটো নৌকোর ওপর দাঁড়িয়ে ছোটো 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 শট নেওয়া হয়, তখন কিন্তু ক্যামেরাটা যে কিছুর ওপর আছে মানে ক্যামেরাটা একদম স্টিল যে মানে জমিতেই আছে, প্রচণ্ড অ্যাকশান আছে, প্রচণ্ড নাটক আছে ঘটনাটা মানে শটের মধ্যে প্রচণ্ড নাটকীয় ব্যাপারটা রয়েছে, কিন্তু ক্যামেরা কিন্তু স্টিল একদম চুপচাপ, কিন্তু ক্যামেরাও কিন্তু দোদুল্যমান হওয়া উচিত কিন্তু সেটা হয়নি। আমরা যখন শুটিং করতাম যেমন লোক নৌকোয় শুটিংয়ে নৌকোতে বসে থাকে তেমনিই বসে থাকতো এবং সেইভাবেই কিন্তু কাজ হতো এবং সেইভাবে কিন্তু কোনো বাবাকে কোনো দিন বলিনি এই কেউ ইয়ে করবে না নড়বে না বা কেউ ইয়ে করবে না, কারণ সবাই জানতো যে এইভাবে আমরা এখন ক্যামেরা চলছে, ক্যামেরা এইভাবেই থাকবে এবং এইভাবেই থাকতো। খুব ভালো লাগতো শুধু ছবি তৈরির ক্ষেত্রে না, অন্যান্য যে সমস্ত ব্যাপারেও বাবা ডিসিশন নিচ্ছেন বা
ওই জায়গাটা আছেন, ভীষণ কাম অ্যান্ড কুলভাবে সমস্তটা সম্পাদন করতেন এবং কাজটা করে তারপর রিলিফ আর কি। বাবা খুব একটা উত্তেজিত, বাবাকে আমি খুব একটা উত্তেজিত হতে দেখিনি। হ্যাঁ, কখন দেখেছি একটা ঘটনা বলি, আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম বৃষ্টি, একটা একটা ছোট্ট একটা অন্তত মিনিট পাঁচেকের একটা বৃষ্টি, কেননা বৃষ্টির মধ্যে সন্ধ্যারে দৌড়ে যাবেন। হ্যাঁ, এবং আপনারা যারা জানেন, খবর রাখেন, তারা তো নিশ্চয়ই জানেন এই এঁটেল মাটি হচ্ছে এমন একটা মাটি যার ওপর তাঁতলে আর ভিজলে পা রাখা ভীষণ মুশকিল। তাঁতলে গরমের জন্য পা রাখা যায় না, আর ভিজলে এত পিছলা হয়ে যায় যে সেখান থেকে মুভ করা মুশকিল। সেখান থেকে সন্ধ্যাদি চিৎকার করে কাউকে কিছু বলতে বলতে দাঁড়াও আমি আসছি, এই রকম একটা সিচুয়েশন ছিল। এবং এরকম উঁচু করা জায়গা, একটা আলের মতন করা হয়েছে, সেখান থেকে দৌড়তে হবে। সন্ধ্যাদি কিন্তু বাবার সঙ্গে যখন কাজ করতেন, কিরকম সন্ধ্যাদি অন্যরকম, অন্য জায়গায় চলে আসতেন, একদম অন্য। আমি অন্যান্য ছবিতেও সন্ধ্যাদিকে দেখেছি, কিন্তু সন্ধ্যাদি তখন যেন মরে যাই মরে যাবো এরকম একটা, বা আমাকে এটা করতে হবে, আই হ্যাভ টু ডু ইট। এবং ঠিক সেইভাবেই ওই পাঁচ মিনিটে একটা বৃষ্টি আমরা পেলাম, এবং ঠিক শটটা শেষ হলো, বৃষ্টিটা থেমে গেল। এবং সেই শট আমরা পরবর্তীকালে পেয়েছিলাম, সন্ধ্যাদিকে বলেছিলাম, সন্ধ্যাদি কীরকম রিস ছিল দেখেছেন তো? আজকে মনে পড়ে না, কিন্তু সত্যি খুব রিস্কি ব্যাপার ছিল ঘটনাটা। পালঙ্কর সময় তো টোটাল যে প্ল্যানটা করা হয়েছিল, তখন এরকম একটা ঠিক করা হয়েছিল যে প্রায় চারটে পাঁচটা বড় চাঙ্ক, মানে মাসখানেক, মাস দেড়েক, ইভেন শর্টার টার্মও, দু সপ্তাহ, তিন সপ্তাহ করে এসে একটু গ্যাপ দিয়ে আবার গিয়ে করা, সেটা যাই যেখানে কাজ করছে সেখানকার অ্যাভেলেবিলিটির ওপর নির্ভর করতো, এবং এই রকম বড় বড় চাং নিয়েই কাজ করতো। পালঙ্কটা খুব ফাস্ট হয়েছিল, পালঙ্ক প্রায় বছর খানেকের মধ্যেই কমপ্লিট হয়েছিল। গঙ্গাটা একটু টাইম লেগেছিল, কেন গঙ্গা তখন বাবা এই নদীর সঙ্গে অ্যাকাস্টাম, অতটা অ্যাকাস্টাম ছিলেন না, তার জন্য অনেক সময় সিজনাল ব্রেকডাউন হয়েছিল, এবং সেইটা জন্য টাইমটা একটু গঙ্গায় বেশি লেগেছিলো। এবং তাছাড়া আর্টিস্ট টার্টিস্ট অভিনয় টভিনয় ইত্যাদি ইত্যাদি, গঙ্গা তো প্রায় পাঁচ বছরের মতন কাছাকাছি হয়েছিল আর কি। অ্যাকচুয়ালি বাবা যে মানে গঙ্গাটার কথা বলছি, গঙ্গা বাবা যখন শুরু করেন তখন একটা ছবি করেছেন, কিন্তু প্রডিউসারের ছবির উপর নির্ভর করে যেভাবে ছবি হয় আজকাল, সেইটা কিন্তু পালঙ্করকে, এই সরি গঙ্গার ক্ষেত্রে বাবাকে পোয়াতে হয়নি, কেননা অলমোস্ট নিজের পয়সা এবং নিজের ইচ্ছা অনুযায়ী যখন কোনো অসুবিধা হয়েছে, দাঁড়িয়ে গেছে, ছবি আটকে গেছে, তখন কিন্তু নিজেই তার জন্য নিজে ওয়েট করেছেন এবং কষ্ট নিজেও বিয়ার করেছেন, এইভাবেই করেছেন। কিন্তু পরবর্তীকালে যখন প্রডিউসার এলো, প্রডিউসারকে ধরে দেওয়া হলো যে এই এই শ্যুটিংয়ে এরকম খরচা হয়েছে, তখন তাকে ডিটেলটা বলার দরকার হয়নি। কিন্তু বাবার ছবিতে যে ক্যারেক্টারগুলো ছিল, সেই ক্যারেক্টারগুলো এত মানে প্রকৃতির সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলো যে ওই চেঞ্জগুলো মানে এ তো শর্ট টু শর্ট হতো না,
যে শটটা ধরা হলো সেটা মোটামুটি কমপ্লিট করে তারপরে অন্য ঘটনায় চলে গেল, অন্য শটে গেল। তো এইভাবেই হতো, যার জন্য এই এই চেঞ্জগুলো সাধারণ মানুষ অতটা খেয়াল করতো না বা ধরতে পারতো না আর কি। এখন তো অনেক যুগ অন্যরকম হয়ে গেছে, এখন অনেক আমরা বলি প্রফেশনাল, হ্যাঁ, কিন্তু তখন তো সবাই এইটাই ধ্যান জ্ঞান এইরকমভাবে কাজ করতো, ন্যাচুরালি খুঁজে পাওয়া যেত না আর কি। আমরা যেটা খুঁজতে চাইছি যে পাল্টে যাওয়া বা একে দেখে বোঝা গেল না বা বোঝা গেল যে আগে এরকম ছিল এখন এরকম হয়ে গেল। সে আর মেকআপ টেকআপগুলো এমন ছিল তখন মানে ক্যারেক্টারে যে চট করে কেউ ধরতেও পারতো না যে চুল বড় চুল ছোট হয়ে গেল কি এই ধরনের কোনো জার্ক আসতো না। আইপিটিএ না ব্যক্তিগত বন্ধুত্ব খুব বেশি ছিল? কোনটা, আইপিটিএ না বন্ধুত্ব সলিল চৌধুরী? দুটোই দুটোই না দুটোই। এরকম সলিল বাবুর সঙ্গে সম্পর্কটা মানে বন্ধুত্বটা কি ভীষণ ভালো ছিল, এরকম একটু বলুন না? ভীষণ ভালো ছিল। এরকম হয়েছে যে একটা যে কোনো কোনো গান বা কোনো জায়গায় হয়তো দুজনে মিলে আলোচনা করছে আমাদের বাইরে ঘরেই, আমরা দেখলাম রাত্রিবেলা আলোচনা করছে, আলোচনা করতে 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 সকাল হয়ে গেল এবং দুজনে মিলে তখনও সেই আলোচনা চলছে, হয়তো ডেভেলপ হয়েছে কিন্তু সেইভাবে এগিয়ে গেছে আর কি, যেটা দরকার ছিল সেটা বেরিয়ে এসছে। তার মানে কি ধরুন মানে গানের যে দৃশ্যায়নটা, গানের সময় কী কী ল্যান্ডস্কেপ বা মুখ দেখানো হবে সেগুলো নিয়ে আলোচনা হতো না সুর নিয়ে আলোচনা হতো? দুটোই দুটোই হতো তো? দুটোই, কেননা বাবাকে বলতে হতো যে কেন এখানটা বাবা এরম চাইছেন, কেন এখানে সুরটা অন্যরকমভাবে চলে আসবে, হ্যাঁ, প্রকৃতির থেকে অন্যদিকে চলে যাবে ক্যামেরা, এইগুলো ক্যামেরা মানে মিউজিক ডিরেক্টরকে বোঝাতে হতো। এবং সলিলবাবু তো ভীষণ ভালোভাবে এটা বুঝতেন এবং সেইভাবেই কাজ হতো আর কি। বাবা রঙিন ছবি প্র্যাকটিক্যালি করেনি, একটা পালঙ্কে বিগিনিংয়ে এবং এন্ডে, কেন ওইটা পালঙ্কের বিগিনটা এবং এন্ডটা আজকের বর্তমানটা, আর পুরো বাকি পুরোটাই ফ্ল্যাশব্যাক মানে অতীত, সুতরাং সেই জন্য ম্যাচ করে গেছে আর কি। ও অতীতটা ধরাই গেছে, হ্যাঁ। নরেন্দ্রনাথ মিত্রের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিলেন এবং অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ ছিলেন নরেন্দ্রবাবু, এবং বাবার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক তৈরিও হয়েছিল এবং বাবা যেটা চেঞ্জ করতে চেয়েছেন উনি বলেছেন যে আমি লিখেছি, এবার আপনার ঘটনা, আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করুন, তাই উল্টো একটু, একদম একদম উল্টো। সমরেশ বাবুর সঙ্গে তো ভীষণভাবে কখনো কখনো দুজনে মিলে শুটিং করছে, এক ঘন্টা শুটিং বন্ধ, এরকম এরকম ঘটনা হয়েছে। তখন সমরেশ বসু একদম পাল্টে গেলেন এবং আমার মনে আছে যে প্রথমে যেমন বাবাকে বলতেন না না এটা না আপনি বুঝতে পারছেন না এটা এইভাবে, পরবর্তীকালে বলেছেন মানে মনে হতো দেখে ওনার পূর্ণ সাপোর্ট আছে যার জন্য ওইগুলো হয়েছে আর কি। এরকম বাবা গল্পটা ফিল্মের মতন করে আগে লিখে নিতেন এবং যাতে বাবার অনেক জায়গায় সুবিধা হতো এবং যাতে কোনো এক্সপ্রেশনে কোনো গণ্ডগোল না হয় সেইভাবেই গল্পটাকে তৈরি করে নিতেন এবং সেটা ডিরেক্টর রাইটারের সঙ্গে খুব ভালোভাবেই আলোচনা করে নিতেন, করে নিয়ে তারপরে স্ক্রিপ্ট করতেন।
সুতরাং স্ক্রিপ্টের সময় নর্মাল কোর্সে কোনো অসুবিধা হতো না বা আলোচনার দরকার হতো না। এবং এইটা নিয়ে একটা ঘটনা বলতে মানে কথা পরিপ্রেক্ষিতে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে বাবা যখন গণদেবতা স্ক্রিপ্ট করছেন, স্ক্রিপ্ট হয়ে গেছে, গণদেবতা রিলিজ করেছেন এবং গণদেবতা আপনারা বোধ হয় আমি ঠিক বলছি কি না জানি না, তবে গণদেবতা যখন পুরস্কৃত হলো, জ্ঞানপীঠ পুরস্কার পেলেন, তখন ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে এইটা এই ছবিটা যদি এটা যদি কোনো দিন ছবি হয় তাহলে আপনি কাকে কোন ডিরেক্টরকে প্রেফার করবেন। এবং তখন এক নাম করে সাংবাদিকরা বলেছিলেন একে 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 এরম এরম করে, তখন উনি প্রত্যেকটাই না বলে পরে বলেছিলেন এটা একমাত্র যদি করতে চান রাজি থাকেন আর যদি সময় সুযোগ হয় তাহলে আমি চাই এটা রাজেন তরফদার করুক। বাবা স্ক্রিপ্ট লিখেছেন, স্ক্রিপ্ট লিখে তারপরে শর্ট টেকিং হয়েছে এবং সেই স্ক্রিপ্টেই শুরু করে লাইন টেনে আবার পাশে 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 ঘটনাগুলো লেখা আছে। এইগুলো হচ্ছে সে তারই মানে চেঞ্জের পরে যেটা হয়েছে সেটা, যার জন্য অনেক সময় শুটিংয়ে যে ঘটনার ক্যারেক্টারাইজেশন ওইখানে পৌঁছানোর জন্য যেই যেটা চাইছেন বাবা সেইখানে পৌঁছানোর জন্য অনেক সময় টাইম লেগে যেত, অভিনেতার ওইখানে পৌঁছতে একটু সময় লেগে যেত। উই থ্যাংক আওয়ার কনসার্ন।